হ্যালো ডিয়ার ভিউয়ার্স, স্বাগত জানাচ্ছি ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজির আর টিউটোরিয়াল ক্লাসে। আমি ইস্তেক খান জুমন রয়েছি আপনাদের সাথে। আজকে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে আলোচনা করব। টপিকসটি হচ্ছে অটোকেড ইলেকট্রিক্যাল। অটোকেড ইলেকট্রিক্যালের প্রয়োজনীয়তা বর্তমান সময়ে দিন দিন শুধু বেড়েই চলেছে। আসলে কি অটোকেড ইলেকট্রিক্যাল সফটওয়্যারটি কি? এটা একটি অটোডেক্সের সফটওয়্যার। অটোক্যাড আমরা সবাই জানি, ঠিক আছে, অনেকে অটোক্যাডের কাজও জানি, কিন্তু আমি চেষ্টা করব একেবারেই যারা বিগিনার আছেন তাদের জন্য। কিন্তু একটা ব্যাপার কি, অটোক্যাড ইলেকট্রিক্যাল কাজ যদি আপনাকে করতে হয় অবশ্যই আপনার পূর্বের অটোক্যাড সম্বন্ধে কিছু ধারণা থাকতে হবে। যেমন অটোক্যাড টুডির কাজটি অবশ্যই আপনার জানা থাকতে হবে। যদি তা না হয় আপনার আসলে অটোক্যাড ইলেকট্রিক্যালটা শিখতে গেলে একটু হলেও কষ্টসাধ্য হয়ে যাবে। আর হ্যাঁ, অনেকে মনে করেন যে এই সফটওয়্যারটি অনেক জটিল, জটিল ভাবলে আসলে কাজ শেখা সম্ভব না। আমি বলবো অন্তত আপনারা সফটওয়্যারটাকে সহজভাবে ভেবেন এবং একটু একটু করে কাজ করা শুরু করে দেন, দেখবেন যে কাজটা সহজ হয়ে যাবে। আর আশা করি আপনারা পারবেন। যারা এই ভিডিওগুলো রেগুলার দেখবেন, আমি যেভাবে টিউটোরিয়ালগুলো দিব, আমি আশা করব যে আপনারা অবশ্যই এই টিউটোরিয়ালগুলো দেখলে আপনাদের কোনো প্রতিষ্ঠানে গিয়ে কাজ শিখতে হবে না। আপনারা নিজে থেকেই যদি টিউটোরিয়ালগুলো ফলো করেন এবং সাথে সাথে কাজ করেন এবং প্র্যাকটিস করেন, অটোক্যাডের মেন থিমই হচ্ছে ভাই প্র্যাকটিস করতে হবে, প্রচুর পরিমাণে প্র্যাকটিস। আপনি যত প্র্যাকটিস করতে পারবেন আপনি তত ভালো ড্রাফটার বা ড্রয়িং করতে পারবেন। অটোক্যাড নিয়ে যদি আমরা পূর্বে কাজ করেছি অনেকেই, তবে এই অটোক্যাড থেকে আমাদের এই অটোক্যাড ইলেকট্রিক্যালের ফিচারগুলো কিছুটা আলাদা। আজকে আমরা অটোক্যাডের যে ভার্সনটা নিয়ে কাজ করব, অটোক্যাড ইলেকট্রিক্যাল 2015, এটা নিয়ে কাজ করব। আমি একটু এক্সাম্পল দিচ্ছি আসলে অটোক্যাড ইলেকট্রিক্যালি কেন। দেখেন, আমরা যারা ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্সের স্টুডেন্ট রয়েছি তাদের জন্যই কিন্তু স্পেশালি ডিজাইন করা হয়েছে অটোক্যাড ইলেকট্রিক্যাল। স্টুডেন্ট না, অ্যাকচুয়ালি বলতে গেলে কি, ইন্ডাস্ট্রিয়াল বিভিন্ন ড্রয়িং বা বিভিন্ন ফিচার তৈরি করার জন্য পূর্বে থেকেই এটা সাবমিট করার জন্য, সাপোজ উদাহরণস্বরূপ ধরেন একটি ইন্ডাস্ট্রিতে আপনি একটা থ্রি ফেস মোটরের ওয়ারিং ডায়াগ্রাম আপনি একটা জায়গায় সেট করবেন, তারপরবে কি আপনি ওই ইন্ডাস্ট্রিকে একটা ড্রয়িং জমা দিতে হয়। এটা সবাই জানে, অনেকেই জানি যে একটা ড্রয়িং তাদেরকে কি ইঞ্জিনিয়াররা মুখের ভাষায় বিশ্বাসী না, ইঞ্জিনিয়ারদের ভাষাই হচ্ছে কি ড্রয়িং। সেজন্য কি আমাদের এই অটোক্যাড ইলেকট্রিক্যালটা খুবই দরকারি। যেমন একটা থ্রি ফেস মোটরের যদি আমরা ই করি একটা ডিজাইন, আমরা এটার মাধ্যমে আঁকতে পারবো সিম্পলি। জাস্ট আমি একটা সিম্পলি বললাম। আবার ধরেন অনেকের বাড়ির যেমন হাউস ওয়ারিং এর কিন্তু আপনার ইলেকট্রিক্যাল ড্রয়িং করতে হয়। আপনারা যদি আমাদের এই ক্লাসগুলো করেন এই কাজগুলো অনায়াসে করতে পারবেন আশা করি। আর আমি চেষ্টা করব আমার সর্বোত্ত দিয়ে আপনাদের শেখানোর, আমি যতটুকু জানি সবটুকুই দেওয়ার চেষ্টা করব। ওকে, ঠিক এরকমই অটোডেক্স কোম্পানির আরও কিছু সফটওয়্যার রয়েছে, যেরকম ধরেন অটোক্যাড আর্কিটেকচার, যার মাধ্যমে আর্কিটেকচার ইঞ্জিনিয়াররা তাদের আর্কিটেকচারাল ডিজাইনগুলো খুব সহজে বা অনায়াসে করতে পারেন। একইভাবে যেরকম রয়েছে আপনার অটোক্যাড মেকানিক্যাল ভার্সন, ওই ভার্সনের মাধ্যমে মেকানিক্যাল ইঞ্জিনিয়াররা তাদের মেকানিক্যাল ড্রয়িংগুলো করতে পারেন, ঠিক আছে। এবার আসি, আজকে আমি অটোক্যাড ইলেকট্রিক্যাল ভার্সন নিয়ে আলোচনা করব এবং তার জন্য বেসিক কিছু টুলস অর মেনু এক্সট্রা রয়েছে তার সাথে পরিচয় করে দিব। এখানে আমাদের আগের যে মেনুর সাথে প্রায় সব জিনিসেরই মিল রয়েছে, যেরকম নিউ ফাইলের জন্য ওপেন, তারপর সেভ অ্যাজ, এক্সপোর্ট, পাবলিশ, প্রিন্ট, ড্রয়িং ইউটিলিটিস, ক্লোজ। দেখেন এই জিনিসটা কিন্তু পূর্বে যারা অটোক্যাড ইউজ করছেন তারা জানেন এই সেম, এখানে কিন্তু কোনো পরিবর্তন আসেনি। কিন্তু অটোক্যাড ইলেকট্রিক্যাল হিসেবে তেমন কোনো পরিবর্তন আসেনি সেগুলো। তারপরে দেখেন এই যে আমরা এটাকে বলি পুল ডাউন মেনু, পুল ডাউন মেনু কিন্তু প্রায় অনেক আগের মতোই অনেক কিছু রয়েছে। যেমন এই যে হোম মেনু, হোম মেনুতে পূর্বের মতোই টুলসগুলো রয়েছে, যেরকম ধরেন লাইন, তারপরে রয়েছে পলিলাইন, সার্কেল, আর্ক লাইন,
আর্ক আমরা এর মাধ্যমে আর্ক লাইন আঁকতে পারি, সার্কেলের মাধ্যমে বৃত্ত আর্ট করতে পারি, পলি লাইনের মাধ্যমে পলি লাইন আঁকতে পারি, তারপর লাইনের মাধ্যমে আমরা কী করতে পারি, লাইন আঁকতে পারি। ঠিক হ্যাচ তা রয়েছে, তারপরে রয়েছে সেন্টার, তারপরে রয়েছে রেক্ট্যাঙ্গেল, মুভ, কপি, স্ট্রেচ, এগুলো ও কি অনেকটা পূর্বের মতোই রয়েছে এগুলো। তারপরে ধরেন আপনার রোটেট, ট্রিম, তারপর মিরর, স্ক্যাল, ফিলেট, রেক্ট্যাঙ্গুলার অ্যারে। দেখেন এই অটোক্যাড অটোক্যাড যে কোনো সফটওয়্যার নিয়ে আপনি কাজ করতে গেলে আপনাকে প্রথমেই টুলস বা টুল মেনু বার এগুলো সম্পর্কে জানতে হবে। এগুলো সম্পর্কে যদি আপনি ভালো করে না জানেন বা এই জায়গায় যে টুলসগুলো আছে এগুলার নাম অনুযায়ী বা এদের অর্থ কী, এরা কী কাজ করে এটা যদি না জানেন, আপনি অটোক্যাডের কাজ আসলে কী বলে না বুঝে কাজ করার মতো অনেকটা হয়ে যাবে, যে আসলে না বুঝে কাজ করলেন এটার ফল কী সেটা জানবেন না। মানে জানেন জানে অনেক টুলস রয়েছে কিন্তু কোনটার কাজ কী সেটা জানেন না। আমি জাস্ট আজকে আপনাদেরকে তেমন কোনো কিছুই না, জাস্ট আমি মেনুগুলোর সাথে বা টুলসগুলোর সাথে কিছুটা পরিচয় করিয়ে দেবো আজকের এই ক্লাসের মাধ্যমে। তারপরে রয়েছে কি আমাদের প্রজেক্ট, প্রজেক্টে রয়েছে কি প্রজেক্ট ম্যানেজার, কপি, ডিলেট, আপনি এর মাধ্যমে একটি প্রজেক্ট কপি করতে পারবেন, একটি কোনো প্রজেক্ট ডিলেট করতে হলে ডিলেট করতে পারবেন, তারপর কোনো একটি প্রজেক্ট ফাইলকে আপনি চাইলে জিপ করতে পারবেন এখান থেকে প্রজেক্ট মেনু থেকে, তারপরে আপডেট করতে পারবেন এবং রিট্যাগ করতে পারবেন আপনি যে কোনো একটা প্রজেক্টকে, ইউটিলিটিস, তারপর মার্কস, ভেরিফাই, ডিডাব্লিউজিস ফাইল। আমরা জানি যে অটোক্যাডের ফাইলগুলো ডিডাব্লিউজিস ফাইলেই সাধারণত করা হয়ে থাকে। তারপরে সার্ফার একটি খুব সুন্দর একটা টুলস, এর মাধ্যমে আপনি কোন জায়গায় কোন পার্টসটি আছে বা সাপোজ ধরুন একটি ম্যাগনেটিক কন্ট্যাক্ট একটা ড্রয়িংয়ের ভিতরে 10টা বা 15টা রয়েছে কোন লাইনে আছে, আপনি সব কিছুই সার্ফারের মাধ্যমে দেখবেন। খুবই মজাদার একটি টুলস এটি। তারপরে প্রিভিয়াস ড্রয়িং দেখতে পারবেন, নেক্সট ড্রয়িং দেখতে পারবেন, তারপরে রয়েছে মাইগ্রেশন ইউটিলিটিস, তারপরে ল্যাঙ্গুয়েজ কনভার্সন, অনেক কিছু। তারপরে আমরা যাই স্ক্যামেটিক্স, স্ক্যামেটিকে রয়েছে আইকন মেনু, এই আইকন মেনুর সাহায্যে আপনি আইকন মেনুর মাধ্যমে আপনি ক্রিয়েট করতে পারবেন আইকন, ক্যাটালগ, ব্রাউজ, ইউজার ডিফাইন লিস্ট, অনেক কিছু, প্যানেল লিস্ট, টার্মিনাল, এর মাধ্যমে করতে পারবেন। তারপরে রয়েছে সার্কিট বিল্ডার, ঠিক আছে, সার্কিট বিল্ডারের মাধ্যমে আপনারা সার্কিট বিল্ড করতে পারবেন। তারপরে এখানে দেখেন আদার্স অ্যাসেসরিজ, আরও অনেক টুলস রয়েছে, ঠিক আছে, মাল্টিপল ইনসার্ট, আইকন মেনু, তারপরে দেখেন এডিট করতে পারবেন আপনারা এর মাধ্যমে সার্কিট এডিট করার জন্য, ডিলেট কম্পোনেন্ট, স্কট, তারপরে আরও ইম্পর্টেন্ট রয়েছে যেমন এটা হচ্ছে এডিট কম্পোনেন্টস, কম্পোনেন্টস দেখেন ইনসার্ট কম্পোনেন্টস, তারপরে সার্কিট ক্লিপ বোর্ড থেকে আপনারা কি কপি ক্লিপ কাট করতে পারবেন, ক্লিপ পেস্ট করতে পারবেন। তারপরে রয়েছে ইনসার্ট ওয়্যার, ওয়্যার নাম্বারস, আপনারা এখান থেকে কি এক একটা ওয়্যারের কী করতে পারবেন, ইনসার্ট করতে পারবেন এবং নাম্বার করতে পারবেন, সিঙ্গেল ফেস ওয়্যার নিতে পারবেন, থ্রি ফেস ওয়্যার নিতে পারবেন, ওয়্যার নাম্বারিং করতে পারবেন, সোর্স অ্যারে ইউজ করতে পারবেন। তারপরে রয়েছে কি এডিট ওয়্যার অ্যান্ড ওয়্যার নাম্বারস, আপনারা দেখেছেন পূর্বের একটা প্রজেক্টে ওখান থেকে চাইলে কি এডিট একটা ওয়্যারকে পরিবর্তন করে দিতে পারতেছেন বা সেখানে ট্রিম করতে পারতেছেন, ওই ওয়্যারটাকে ট্রিম করে নতুন একটা লাইন অ্যাড করতে পারতেছেন, ঠিক আছে। তারপরে সিম্বল বিল্ডার্স, আপনি এখান থেকে চাইলে নিজে একটি সিম্বল বিল্ডও করতে পারবেন, আইকন মেনু উইজার্ড করতে পারবেন, আর ড্রয়িং প্রজেক্ট, আদার্স টুলস রয়েছে এখানে। তারপরে রয়েছে কি আমাদের প্যানেল, প্যানেলে রয়েছে আইকন মেনু, ইনসার্ট কম্পোনেন্ট, ফুটপ্রিন্ট, আপনারা ফুটপ্রিন্টের কাজগুলো খুব সুন্দরভাবে এটার মাধ্যমে করতে পারবেন, এডিটর, এডিটর একটি খুব সুন্দর এবং চমৎকার একটা জিনিস, টার্মিনাল ফুটপ্রিন্ট তৈরি করার জন্য, টেবিল জেনারেটর, তারপরে রয়েছে এডিটর, এডিটর ফুটপ্রিন্ট, সিম্বল বিল্ডার্স, আইকন মেনু উইজার্ড, কনফিগারেশন, তারপরে যে রিপোর্টস, আপনার ইন্ডাস্ট্রিয়াল কাজগুলো বা যদি কোনো ওয়ার্ডের কাজ নেন আপনারা ওই ক্ষেত্রে কিন্তু আপনাকে রিপোর্টস তৈরি করতে হবে, এটা খুবই 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 একটা ইম্পর্ট্যান্ট। এটা আমরা একদম শেষের দিকের ক্লাসে এই রিপোর্টস নিয়ে শুধু আলোচনা করব, আমাদের প্রায় দুইটি ক্লাসের মতো হয়তো বা থাকতে পারে এই রিপোর্টসের উপরে।
আশা করি ততদিন আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন, ভিউ করবেন এবং সাবস্ক্রাইব করবেন অবশ্যই অবশ্যই, ঠিক আছে? ই করতে হয় ডিডাব্লিউজি অডিট করবেন, তারপরে ইনপুট এক্সপুট ডাটা, ইউনিটি প্রো পিএলসি আইও ইউটিলিটিস এখানে রয়েছে, ফ্রম স্প্রেডশিট, ফ্রম প্রজেক্ট এমডিভি, স্প্রেডশিট টু টেবিল কীভাবে কনভার্ট করবেন স্প্রেডশিট থেকে টেবিলে, তারপরে রয়েছে আর এস লজিক্স 500, ইনভেন্টর, ইউনিটি প্রো, টু স্প্রেডশিট, ওয়াগো, ফনিক্স কন্ট্যাক্ট, তারপরে পুল ডাউন মেনুতে রয়েছে লেআউট, নিউ, আপনি একটা নিউ লেআউট নিয়ে এখানে কাজ করবেন, আপনার চাইলে পেজটিকে সেট আপ করে নিতে পারেন, ওই পেজ সেট আপের জন্য এটা খুবই দরকারি, পেজ সেট আপ করে নিতে হয়। তারপরে রয়েছে ভিউ, ভিউতে অনেক অনেক ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট টুলস বার রয়েছে, প্যান রয়েছে, অরবিট রয়েছে, এক্সটেন্ডস রয়েছে, টপ বটম লেফটের এখান থেকে ই করতে পারবেন, ভিউ ম্যানেজার, ওকে। তারপরে কনভার্সন টুলস রয়েছে, আপনারা কনভার্সন টুলসে অনেক কিছু পাবেন, এখান থেকে অনেক কিছু আপনারা চাইলে স্কেমেটিক প্যানেল অ্যাট্রিবিউট করতে পারবেন, ওকে। তারপরে আসি মূল এই সফটওয়্যারটা সবচেয়ে মজার এবং মানে খুবই দরকারি একটি মেনু হচ্ছে আপনার এই প্রজেক্ট ম্যানেজার, আমরা যে প্রজেক্ট ম্যানেজার, ঠিক আছে, প্রজেক্ট ম্যানেজারের মাধ্যমে আপনি কী করতে পারবেন, এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গায় আপনি চাইলে ধরেন সিমেন্স কোম্পানির একটা আপনি জব করেন, সিমেন্স কোম্পানির কিছু প্রজেক্ট তৈরি করবেন এবং সেগুলো এইভাবে রাখবেন, আপনি চাইলে কি এই জায়গায় এই এটার মাধ্যমে আমি দেখিয়ে দেবো পরবর্তী আমাদের টিউটোরিয়াল ক্লাসগুলোতে, যে আপনি চাইলে এখানে কি আপনি সিমেন্স কোম্পানি বা যে কোনো কোম্পানি হতে পারে বা আপনার নামেও হতে পারে, আপনি প্রজেক্টের একটা ফাইল তৈরি করবেন, সেখানে ক্রমাগত আপনার ফাইলগুলোকে সেভ করে রাখতে পারেন সিকোয়েন্সে, আপনি চাইলে দেখেন এটাকে যখন তখন আপনি হাতের কাছে পাচ্ছেন এবং চাইলে এখান থেকে আপনি কি একটা পেজ ভিউ করতে পারছেন, জাস্ট লেফট ডাবল ক্লিক করলে কি আমার আপনি এই প্রজেক্টটি দেখতে পাচ্ছেন, ঠিক আছে, এবং এটার ইনফরমেশনগুলো কি আপনি এখানে কালেক্ট করে রাখতে পারতেছেন, তো এটা খুবই চমৎকার এবং খুবই দরকারি একটি জিনিস। দেখুন আপনি জাস্ট ডাবল ক্লিক দেখেন এখানে একটা ড্রয়িং, এটা কি অটোডেক্স কোম্পানি তারাই কি ডেমো হিসেবে দিয়ে দিচ্ছে যে আসলে কীভাবে ড্রয়িংগুলো আপনারা করবেন, তো এ থেকে আর সহজ করে কী হতে পারে বলুন, যে অলরেডি আপনাকে হেল্প করার জন্য কিছু ডেমো ফাইল তারা তৈরি করে দিয়েছেন, জাস্ট আপনি এগুলো কি এডিট করতে হবে। হ্যাঁ অবশ্যই কি যারা এই অটোক্যাড ইলেকট্রিক্যাল কাজটা ভালোভাবে শিখতে চান তাদেরকে অবশ্যই 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 অটোক্যাড ইলেকট্রিক্যাল টুডিটা জানতে হবে। আমি ধরে নেব যে আপনারা একেবারেই বিগিনার্স, আমি শুধুমাত্র তাদের জন্যই এই ক্লাসগুলো শুরু করব, যেহেতু আমি অটোক্যাড টুডি থেকেই টোটাল কোর্সটা শুরু করব, আর আশা করব আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন এবং আমাদেরকে লাইক সাবস্ক্রাইব করবেন, আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল, এবং অবশ্যই 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 সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ সবাইকে।